আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাতে চলেছি। 800 বছরের পুরনো রায়খোলা সাত গম্বুজ মসজিদ, এখানে প্রায় 1000 লোক নামাজ পড়তে আসে। এখানে যেসব মহিলা দেখতে পাচ্ছেন, এখানে আসে নির্মাণ করে এবং নাম ছেড়ে দেয়। এখানে আল্লাহ ঈশ্বরের নাম মান্য করে ছাগল গরু খাসি ঈশ্বর আল্লাহর নাম ছেড়ে দেওয়া হয়। এই গম্বুজ হলো 7 দিয়ে 1 2 3 4 5 6 7 দিয়ে কবরস্থানবায়ু অনেক পুরনো পুরনো ঈশ্বর আল্লাহ লোক আছে। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো সেই পাগল উঠেছিল কেরেন দিয়ে নামাজ হয়েছিল এই গাছটিকে, এই ঐতিহ্যবাহী বট গাছ। এই পিছন দিকে আপনারা এখানে আসুন জুম্মা নামাজ পড়তে, আপনাদের খুবই সৌন্দর্য মনোরম পরিবেশ। আপনি পথ নির্দেশন কলকাতা থেকে দিন 18 ধরে বেড়াচাপা হয়ে বেড়াচাপা থেকে চাকলা পাখি চাকলা মন্দির মন্দির থেকেই কলকাতা অটো করেই রায়খোলা সাত গম্বুজ মসজিদ আসুন শুক্রবারে।